প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আর বারাকাতু। প্রিয় দর্শক, আমরা এই আজকে নতুন একটা প্রজেক্ট, এর আগেও একটা ভিডিও দিছি আপনাদের মাঝে। এটা আমার প্রজেক্ট ছিল হেমুরা, এটা অলরেডি লতি আইসে গেছে। গাছের বয়স আনুমানিক 28-29 দিন, তখন লতি ছাড়তেছে। তো দর্শক, আমরা এটা আবার নতুন প্রজেক্ট করতেছি। এখানে প্রায় 18% জায়গা, প্রায় এক আধা বিঘার উপরে। তো এখানে আমরা লতিরাজ বাড়ি এক চাষ করবো। প্রিয় দর্শক, আজকে হইতেছে 21 তারিখ, আগামী 15 দিন পর আপনাদের আবার ভিডিও দিব, দেখবেন আমার গাছের কি পরিস্থিতি। আর আমি এই যে চঙ্গটা নিয়ে সমান করতেছি জায়গাটা, এটা সমান করার কারণ হইতেছে লতিরাজ বাড়ি এক সমান না করলেও হয়, কারণ এটা হইতেছে আপনি এই কচুর লতিরাজ বাড়ি একের পাশাপাশি সাথী ফসল হিসেবে আমি কিছু পাটের শাক রোপণ করব। কারণ বাজার বর্তমানে যে অবস্থা, কারণ শাকের অনেক দাম আর শাক নাই, বৃষ্টি বাদলের দিন, বর্ষাকাল, বন্যার বছর। কারণ আমি এখানে সংগঠনে সমান করতেছি, এখানে সাথী ফসল হিসেবে পাটের শাক দিব। প্রিয় দর্শক, এইটা অনেক পরিশ্রমী কাম, কারণ পরিশ্রম না করলে এই মাটি আপনাদের বেমানি করবে না। কারণ মাটি হয়তো আছে সোনার চেয়েও খাঁটি, কারণ মানুষ বেমানি করবো, আপনাদের মাটি বেমানি করবো না। আজকাল মানুষ খুব খারাপ, মানুষগুলো লেনদেন করবেন, টাকা লেনদেন করবেন, ব্যবসা করবেন, টাকা মাইর দিয়ে দেবো, ঠিক আছে। আপনি এই মাটির মধ্যে যদি কিছু ফালান, পরিশ্রম করেন, আপনার এই মাটি কখন বেমানি করবে না। পাশাপাশি শখের বসে একটা কচু ক্ষেত করছি। এটা আমরা যারা আগে ভিডিও দেখছেন, দেখেন ক্যামেরাটা দিকে নিয়ে শখের বসে প্রথম এই ক্ষেত্রে আমার করা প্রায় 250 চারা নিয়ে আমি রোপণ করছি। কারণ আমি এটা দিয়েও প্রথম শুরু করছি। এই যে দেখেন লতি, এই যে গাছ, এই যে, এই যে লতি, এই যে একটা গাছের মধ্যে কয়টা করিল, 1, 2, 3, 4, এই চারা হয়ে গেছে গা। এই যে, এই যে লতি, এই যে, এই যে এক, এই যে কাটছি, এই যে কাইতে খাওয়া নিয়েছে, ঠিক আছে। আর দেখেন এই যে, এই যে দেখ, এই যে ক্যামেরা ধরেন, এই যে জঙ্গল তো সময় পায় না। এই দেখ, এই যে কী অবস্থা লতি, এই যে মানে চালুই আছে, চালু আছে না, চালু